লাইফটা ভীষণ বোরিং লাগছে, আর আমাদের বয়সও হয়েছে, এখন মনে হয় যেন কিছুই ভাল লাগছে না। আমরা দুজনেই থাকি, হাজব্যান্ড ওয়াইফ, আর আমার দুই মেয়ে, দুই মেয়ে ছেলে নেই আমার, দুই মেয়ে, আর বড় মেয়ের বিয়ে দিয়ে দিয়েছি, ও এখানে চাকরি করত, তারপরে আমার বড় জামাইও ক্যানাডায় চলে যায়, ওখানে মানে ও একটা চাকরি পায়, আর সেই জন্য আমার মেয়েও চলে যায়, এখন মেয়ে ওখানেও মেয়েও করছে চাকরি, মেয়েও একটা ওখানে একটা কোর্স করে চাকরি করছে। তো বড় মেয়ে জামাই ওখানেই ক্যানাডায় থাকে, আর ছোট মেয়ে দিল্লি থাকে, ওখানে ল করে ওখানে পড়ায়, ল কলেজে পড়ায়। তো এবার আমরা দুজনেই থাকি, যেহেতু আমাদের মেয়েরা বাড়ি থাকে না, সেই জন্য আমরা দুজনেই থাকি, আর ভীষণ বোরিং লাইফ হয়ে যাচ্ছে। আর মনে হচ্ছে যেন কোনো কাজ ঠিক মতন হচ্ছে না, একটু এক্সারসাইজ করতে চাইছি সেটাও ঠিক মতন করতে পারছি না, সকালে উঠে সঙ্গে সঙ্গে কিছু করতে ইচ্ছে করে না, বসে থাকি, তারপরে কাজকর্ম শুরু করতে হয়, তারপরে খিদে পায়, খেয়ে নিই, খেয়ে নিয়ে আরও করা যায় না, খেয়ে নিয়ে তো আর এক্সারসাইজ করা যায় না, তো সেই জন্য মোটা ওয়েটটা গেইন করে যাচ্ছি, ওয়েটটাও কমছে না, আর কাজকর্ম খুবই খুঁজছে। আমাদের দুজনের কাজ যে খুব একটা বেশি তা না, কিন্তু ওইটুকু কাজ করেই যেন হাঁপিয়ে উঠি, মনে হচ্ছে সময় পাই না, মানে অনেক রকম আর কি প্রবলেম হচ্ছে, কি মানে সেই জন্য ভাবছি যে রুটিনটাকে একটু পাল্টাতে হবে, আর চেষ্টা করছি সকালে উঠে আসলে যোগাটা করে নিলে ভালো, যেটুকুই করি এক্সারসাইজ সকালে ঘুম থেকে উঠে করে নিলে ভালো, তারপরে আস্তে আস্তে কাজকর্ম করলে আর প্রবলেম হয় না, কিন্তু একবার যদি কাজকর্ম আরম্ভ করে নিই, তারপরে হয়তো খেয়ে নিলাম, জলখাবার বানালাম, খেয়ে নিলাম, তারপরে আর এক্সারসাইজটা করা হয় না। আর যদিও মনে করি নয়তো একটু পরে করবো, কাজটা তাড়াতাড়ি সেরে 12টার সময় করবো, কিন্তু সেটাও হয় না, দেখি কাজ হয়ও না তাড়াতাড়ি, 12টার মধ্যে কাজ হয়ও না, আর একটা হয়ে যায় তখন তো মনে হয় না আর করা যাবে না, এখন তো স্নান করতে হবে, আরও টুকটাক অনেক কাজ থাকে, তারপরে কন্টিনিউয়াসলি তো কিছু করতে পারি না, সবসময় মাঝে মাঝে একটু বসি, রেস্ট নিই, মোবাইলও একটুখানি ঘাঁটি, মোবাইল ঘাঁটতে একটু টাইম লাগে, মানে মোবাইল ঘাঁটতে গেলেও একটু সময় লেগে যায়। যাই হোক, দেখছি আজকে আমি একটা ইয়ে নিলাম, সংকল্প নিলাম যে রুটিন চেঞ্জ করবো, আর দেখি সব কিছু ঠিকঠাক করে করে করতে পারি কি না, আর দিনে একবার করে অ্যাটলিস্ট একটু বাইরে কোথাও একটু যাবো, বাইরে একটু বেরোবো, কোথাও একটু যাবো, একবার বলতে দিনে একবার বলতে বিকেলেই টাইম হয়, তো দেখি যা ভাবছি তাই করতে পারি কি না। তো বিকেলবেলার দিকে ভাবছি রোজ কোথায় যাব, তো মন্দির দেখি কী কী মন্দির আছে এখানে, আমি অবশ্য লোকনাথ বাবার মন্দিরটা ভিজিট করেছি, আর একটা রাম মন্দির মানে যেটাকে হনুমানজি মন্দিরও বলে সেটাও ভিজিট করেছি, তো তাও মনে হচ্ছে যে রোজ বিকেলে একটু একবার গেলে যে দুবার যাওয়া যায় না তার তো কোনো মানে নেই, তো ভাবছি যে একটু কী কী মন্দির আছে এখানে একটু খোঁজ নেব, ওই এই দুটো মন্দির ছাড়া আর কী কী মন্দির আছে খোঁজ নেব, আর সব মন্দিরেই বিকেলবেলা করে একটু যাবো, গিয়ে ঘুরে আসব, আর এগুলোতে গেছি বলে এগুলোতেও যে যাওয়ার দরকার নেই তা নয়, এই মন্দিরগুলোতেও যাব। লোকনাথ বাবার মন্দিরটা খুবই ভালো লাগে, শান্ত শিষ্ট পরিবেশ ভীষণ ভালো লাগে, আর রাম মন্দিরটাও খুব সুন্দর, তো আমি মন্দিরগুলো আমি যখন বেড়াতে যাব সেগুলো আমি ভিডিও করব, আর আমার সাথে আপনারা সকলে থাকবেন, মন্দিরগুলো দেখতে পাবেন, আর এখানে খুব ভালো সুন্দর সুন্দর পার্ক আছে, পার্কগুলো আমি ভিডিও করে দেখাতে পারি। যাই হোক, আমার সঙ্গে যদি থাকেন তাহলে আমি আপনাদের
মানে কিছুই দেখাতে পারি, কারণ আমি বিকেলের দিকে আমি এবারে ভেবেছি যে রোজই কিছু কোথাও না কোথাও একটু যাব। অবশ্য রোজ গেলে আবার একটু মুশকিল হয়ে যায়, একটু সন্ধ্যের দিকেও একটু যোগা করা উচিত। বিকেলবেলা আবার রোজ বেরোলে যোগাটা হবে না, তো একদিন পরপর একদিনও যাওয়া যায়, একদিন পরপর একদিন যদি যাই, একদিন যোগাটা ভালো করে করলাম, তারপরের দিন আবার গেলাম, আবার তারপরের দিন যোগা করলাম, এরমভাবে একদিন পরপর করার চেষ্টা করব। আর আমাদের এখানে তো গাড়ি করেই যেতে হয়, যেখানে যেখানেই যাওয়ার ইচ্ছে গাড়িতেই যেতে হয়। আর আমাদের আমার হাজবেন্ডও ও ড্রাইভ করতেও পারে, আর গাড়িগুলো একটু চালানো দরকার। আর আমাদের যে গাড়িটা ওটা আমাদের অ্যাকচুয়ালি দুটো গাড়ি আছে এখানে, আমার হাজবেন্ডের গাড়িটা ওটা অনেক বছর হয়ে গেছে, 2003 কিনেছিল, তো ওটা তো স্ক্র্যাপে দিয়ে দিতে হবে আর কয়েক মাস পরে। এবারে করলো ওটা কয়েক মাসের জন্য, তো সেটা শেষ হয়ে গেলেই তারপরে স্ক্র্যাপে দিয়ে দেবো, কারণ এটা অনেক দিনের গাড়ি, তো এটা রাখা যাবে না। আরেকটা আমার ছোটো মেয়ে এখানেই গাড়ি কিনে রেখে গেছে, তো দুটোই একটু চালানো দরকার, নয়তো ইঞ্জিন বসে যায়। তো অনেক রকম প্রবলেমই আছে আমাদের, যেগুলো আমাদের সামলাতে হয়, অনেক কিছুই আছে ব্যাপার। আস্তে আস্তে আমি সবাইয়ের কাছে সব কিছু বলবো, প্রবলেমগুলো আস্তে আস্তে আমি যেগুলো ফেস করছি সেগুলো আমি বলবো, আর আমার সঙ্গে সকলে থাকবেন। আর থ্যাংকস ফর ওয়াচিং।